প্রতি বছরের মতো এবারও প্রস্তুত করা হচ্ছে কাবার নতুন কিলাফ, আল্লাহর ঘরের এ চাদর পরিচিত কিসফা নামে। 7,000 ফুটের বেশি আয়তনের এবারের গিলাফটি তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় 150 কেজি স্বর্ণ এবং রূপার সুতা, যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত। স্বর্ণরূপার রেশমি সুতায় পবিত্র কোরআনের আয়াত ফুটিয়ে তোলা হচ্ছে পবিত্র কাবার গিলাফে, তাই এক মুহূর্ত মনোযোগ হারানোর সুযোগ নেই কারিগরদের। প্রতি বছরই পাল্টানো হয় কাবার গিলাফ, আল্লাহর ঘরে পরানো হয় নতুন চাদর। কিসওয়া নামে পরিচিত এই চাদর মূলত কালো কাপড়, যার ওপর নকশা করা হয় কোরআনের আয়াত, আল্লাহর নাম ও গুণাবলী। 12 বছর ধরে এই কারখানায় কাজ করছে, নিশ্চয়ই সব প্রশংসা আল্লাহর, তার রহমত না থাকলে কখনোই এই সম্মান পেতাম না। Can't describe my feelings to you. কাবা শরীফের 42 ফুট উঁচু আর 141 ফুট প্রশস্ত গিলাফটি তৈরি করা হয় কয়েক ভাগে। এবারে 658 বর্গমিটারের গিলাফটি তৈরিতে প্রায় 700 কেজি কালো রেশম ব্যবহার করা হচ্ছে। সেলাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে প্রায় 150 কেজি স্বর্ণ ও রূপার সুতা। গিলাফে আরবি হরফে মক্কা আল মুকাররামা, চলতি হিজরি সন ও সৌদির ক্ষমতাসীন বাদশাহর নাম লেখা হয়। গিলাফে থাকে রেশম ও সুতির কাপড়ের মিশ্রণ, সেলাইয়ের জন্য মেশিন সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। 47টি কাপড়ের টুকরোকে বিশেষ মেশিনে সেলাই করে গিলাফকে দেয়া হয় চূড়ান্ত রূপ। কাবা শরীফে নতুন গিলাফ পরানোর পর পুরনো গিলাফের বিভিন্ন অংশ উপহার হিসেবে পাঠানো হয় বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে। শাহরিয়ার শাফাত, TBN24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।